আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিওতে এবং আজকে রূপসা এবং সীমান্ত এক্সপ্রেস ট্রেনের খুঁটিনাটি তথ্য আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রূপসা ও সীমান্ত এক্সপ্রেস খুলনা ও চিলাহাটি রুটে প্রথম চলাচল শুরু করে 5 মে 1986 সালে। দেশের চতুর্থ সর্বোচ্চ অর্থাৎ 446 কিলোমিটার রেলপথ অতিক্রম করে এই দুটি ট্রেন। বর্তমানে হোয়াইট ইনকার একে এই ট্রেনটিতে 11টি কোচ সংযুক্ত আছে, যার মধ্যে একটি খাওয়ার গাড়ি, একটি পাওয়ার কার, একটি এসি চেয়ার কোচ, একটি এসি কেবিন, গার্ড ব্রেক এবং শোভন চেয়ার সংযুক্ত রয়েছে। স্পিড স্টার খ্যাত চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে 7:10 এবং 22টি স্টপেজ দিয়ে চিলাহাটি পৌঁছে 4:40। এদিকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস চিলাহাটি ছাড়ে 8:30 এবং খুলনা পৌঁছে 6:30 এবং অফ ডে বৃহস্পতিবার। চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস খুলনা থেকে ছাড়ে 9:15 এবং 19টি স্টপেজ দিয়ে চিলাহাটি পৌঁছে 6:20। এদিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চিলাহাটি ছাড়ে 6:45 এবং খুলনায় পৌঁছে 4:10 এবং অফ ডে সোমবার। রূপসা সীমান্ত এক্সপ্রেসের ইন্টেরিয়র ভিউ দেখতে চাইলে সাগরদারি এক্সপ্রেসের একটি রিভিউ দেওয়া আছে, আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। লং রুটের ট্রেন ও বিকল্প র্যাক না থাকায় রূপসা এক্সপ্রেস প্রায়ই শিডিউল বিপর্যয়ে পড়ে থাকে। তাছাড়া এই ট্রেনের গতির দিক থেকে সবসময় সর্বোচ্চ স্থান দখল করে রাখে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।